Assalamualaikum, আমি রেদওয়ান বরাবরের মতো রয়েছি আপনাদের সাথে। আপনারা যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন বা ইউটিউব ফেসবুক এই ধরনের প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, তারা হয়তো সবসময় একটা প্রবলেমে অনেক বেশি পড়েন, আর সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনারা সাধারণত ইউটিউব থেকে ডাউনলোড করেন, আর ইউটিউবে সাধারণত কপিরাইট ফ্রি মিউজিকগুলো খুব কম দেওয়া থাকে। প্রথমত হয়তো আপনাদের কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না, কিন্তু 5 থেকে 6 মাস পর ওই মিউজিকের কারণে আপনার ওই ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টা চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দেব, যারা প্রতিনিয়ত আপনাদের জন্য কপিরাইট ফ্রি বা রয়্যালিটি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দিয়ে থাকে। সো ডো নট ডিলে অ্যান্ড লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমে যে চ্যানেলটির সাথে পরিচয় করিয়ে দেবো সেই চ্যানেলটির নাম হলো NCS। NCS এমন একটা চ্যানেল যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে থাকে, আর তাদের মিউজিকগুলো সাধারণত একটু বিটওয়ালা বা বেজওয়ালা মিউজিক হয়ে থাকে। আর তারা সাধারণত গানগুলা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডে যে গানগুলা শুনতে পান আপনারা, সেই গানগুলো অনেক বেশি করে। তাদের চ্যানেলে ব্যাকগ্রাউন্ড শুধু মিউজিক যেটা আছে ওই মিউজিকগুলো আপনারা তেমন একটা খুঁজে পাবেন না। আমি তাদের কয়েকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাদেরকে শোনাচ্ছি। দুই নম্বরে আমি যে চ্যানেলটির কথা বলবো সেই চ্যানেলটির নাম হলো নিফিক্স। নিফিক্স এমন একটি চ্যানেল যেখানে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। আর নিফিক্স চ্যানেলেও আপনারা আগের চ্যানেলটির মতো NCS এর মতো বিভিন্ন ধরনের গান পেয়ে যাবেন, কিন্তু নিফিক্স চ্যানেলের গানগুলো সাধারণত একটু সফট ভয়েস হয়ে থাকে। সো আপনাদেরকে তাদের কয়েকটা গান আমি শোনাচ্ছি, আপনারা শুনে বুঝে নেন তাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আসলে কেমন। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same. Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. সো নাম্বার থ্রিতে আপনাদের সাথে যে চ্যানেলটির কথা পরিচয় করিয়ে দেব এই চ্যানেলটির নাম হলো 27 ক্রোনস বিট, না কি জানি আমার উচ্চারণ ঠিকঠাক হয়নি হয়তো। সো ডিসপ্লের পর দেখে নিন আসলে উচ্চারণটা কি হবে। তাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো হলো সাধারণত কোনো গান না, অনলি ইনস্ট্রুমেন্টাল মিউজিক। তাদের এই মিউজিকগুলোতে অনেক বেশি বিট বা অনেক বেশি বেস থাকে। সো যারা বেস লাভার আছেন তারা তাদের এই মিউজিকগুলো ব্যবহার করতে পারেন। আমিও বেশ কয়েকটা ভিডিওতে তাদের এই মিউজিকগুলো ব্যবহার করছি, আর ওভারঅল আমার আজকের ভিডিওতে তাদের একটা মিউজিক ব্যবহার করছি। সো তাদের মিউজিকগুলো আমার কাছে খুব ভালো লাগে। সো তাদের কয়েকটা মিউজিক আপনারা শুনে নেন। নাম্বার ফোরে আমি যে চ্যানেলটির কথা বলবো সেই চ্যানেলটির নাম হলো ফ্রিকুয়েন্সি। ফ্রিকুয়েন্সি চ্যানেলে আসলে আপনারা ইন্ট্রো এবং আউট্রোতে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের মিউজিক পেয়ে যাবেন, আর সেই সাথে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড মিউজিক তাদের চ্যানেলে রয়েছে। সো তাদের চ্যানেল থেকেও আপনারা ঘুরে আসতে পারেন। তাদের চ্যানেলের মিউজিকগুলো আসলেই অসাধারণ। আমিও আমার কয়েকটা ভিডিওতে তাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছি, আরও তাদের বেশ কিছু মিউজিক আমার ডাউনলোড করা আছে, এখনও ব্যবহার করার সুযোগ পাই নাই। সো আপনারা চাইলে তাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করে দেখতে পারেন। Drive around on the city outskirts in my broken car bound. Kids, we can live another life like this. Now tell me, were you too scared to let me go? Then you'd be alone. Falling back in living, didn't you? 'Cause I still love you.
সো নাম্বার 5 আমি যে চ্যানেলটিকে রাখছি সেই চ্যানেলটির নাম হলো ব্লগ। এই ব্লগ চ্যানেলে আপনারা যারা সাধারণত ব্লগিং ভিডিও তৈরি করে থাকেন তারা সাধারণত এই চ্যানেল থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নিতে পারেন। তারা বিশেষ করে ব্লগ ভিডিও যারা তৈরি করে বা ব্লগ কন্টেন্ট যারা ক্রিয়েট করে তাদের জন্য স্পেশালভাবে মিউজিকগুলো তৈরি করে। এই চ্যানেলের ভিতরে আপনারা শুধুমাত্র ব্লগিং ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পেয়ে যাবেন। আর তাদের চ্যানেলে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে। সো আপনারা যারা ব্লগিং ভিডিও তৈরি করতে চাচ্ছেন তারা এই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন বা এদের মিউজিকগুলো একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা যারা আপনারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য একটা বোনাস টিপস। আপনারা চাইলে অডিও লাইব্রেরির মিউজিকগুলো ব্যবহার করে দেখতে পারেন। অডিও লাইব্রেরির মিউজিকগুলো সাধারণত সব ক্যাটাগরির মিউজিক তারা তৈরি করে থাকে। মেইন প্রবলেম হলো তারা সব ধরনের মিউজিক এক চ্যানেলের ভিতর আপলোড করে থাকে, যার কারণে তাদের চ্যানেল থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুঁজে নিতে অনেক বেশি প্রবলেমে পড়তে হয়। সো আপনারা তাদের মিউজিকগুলো ট্রাই করে দেখতে পারেন, তবে তাদের মিউজিকগুলো কিন্তু একদম ফার্স্ট ক্লাস। সো আপনাদের জন্য আরেকটি কথা, আপনাদের যদি এই মিউজিকগুলো ভালো লেগে না থাকে বা এই চ্যানেলগুলোকে আপনারা ট্রাস্ট করতে না পারেন তাহলে আপনারা সরাসরি চলে যেতে পারেন ইউটিউব অডিও লাইব্রেরিতে, যেখানে আপনারা হিউজ পরিমাণ অডিওর কালেকশন পেয়ে যাবেন। সো সেখান থেকেও আপনারা অডিও কালেক্ট করতে পারেন। আর আমি যে চ্যানেলগুলোর কথা বলেছি সব চ্যানেলের লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনারা যদি এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে না থাকেন তাহলে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে আপনাদের সকলেরই পোস্ট অ্যাপ্রুভ করা হবে। সো দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে।